বাংলাদেশ ক্রিকেট এবং অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে কটূক্তি করায় আন্তর্জাতিক ক্রিকেটের ধারাভাষ্যকারের তালিকা থেকে পাকিস্তানের ওয়াকার ইউনুসের নাম প্রত্যাহার করতে রিট দায়ের করা হয়েছে। এই রিটে পাকিস্তানের ওয়াকার ইউনুসের নাম প্রত্যাহারের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডে অভিযোগ দায়ের করতে বিসিবিকে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান এই রিট দায়ের করেন। বুধবার 8ই নভেম্বর বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। বিশ্বকাপের চলমান 13তম আসরের 38তম ম্যাচে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করেন বাংলাদেশের সাকিব আল হাসান, যে কারণে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিবকে নিয়ে সমালোচনা আলোচনা ঝড় বইছে। আইসিসির নিয়মে টাইম আউট থাকলেও এতদিনের প্রয়োগ হয়নি। গতকাল মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অ্যাঞ্জেলো ম্যাথিউস 2 মিনিটের মধ্যে বল খেলতে না পারায় সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ম্যাথিউসকে আউট ঘোষণা করেন। ম্যাথিউস খানিকটা ধীর গতিতে ক্রিজে আসেন, সাকিব বল হাতে প্রস্তুত ছিলেন। ওই সময় অ্যাঞ্জেলো ম্যাথিউস তার হেলমেটে অসঙ্গতি অনুভব করেন, ড্রেসিং রুমে হেলমেট আনার ইঙ্গিত দেন। এতে 2 মিনিটের বেশি সময় চলে যায়। সাকিব আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করলে আম্পায়ার আউট দিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।